নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পরিবহন বিভাগ সহ পুলিশের যৌথ অভিযান, একদিনে 150টি মামলা রুজু। উত্তর পূর্বের সেরা ফ্যাশন ডিজাইনার শিলচরের মাধুরী গুপ্তা, বিরল সম্মাননা। ভয় ও লজ্জায় ক্যান্সার বৃদ্ধির অন্যতম কারণ, সচেতনতা সভায় ডক্টর রেড্ডি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশে সড়ক সুরক্ষা অভিযানে নেমেছে রাজ্য পরিবহন বিভাগ সহ পুলিশ। কয়েকদিন ধরে গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কুরমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে প্রশাসন। রবিবার জেলা পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট টিম ও পাথারকান্দি পুলিশ যৌথভাবে পাথারকান্দির বেশ কটি গুরুত্বপূর্ণ সড়কে অভিযান চালায়। তারা বিভিন্ন ধরনের যাত্রীবাহী গাড়ির চালক ও যাত্রীদের থামিয়ে পথ সুরক্ষা সম্পর্কে বিস্তর জানান দেবার পাশাপাশি যানবাহনের কাগজপত্রাদি খতিয়ে দেখেন। বিভিন্ন বাইক চালক এবং আরোহীদের থামিয়ে হেলমেট পরিধানের ব্যাপারে সতর্ক করে দেন। এদিন প্রশাসনের পক্ষে বিভিন্ন যানবাহন চালকদের বিরুদ্ধে 150টি মামলা রুজু করার পাশাপাশি 1,000 টাকা জরিমানাও আদায় করা হয়। বিভাগীয় কর্তাদের কথায়, একা পরিবহন বিভাগ ও পুলিশের পক্ষে সবকিছু সামলে ওঠা সম্ভব নয়, কেননা অসাবধানতাবশত প্রতি বছর রাজ্যে প্রায় 1,50,000 লোক দুর্ঘটনার শিকার হন। অনেকে দৈনন্দিন কাজকর্মের তাগিদে ছোটাছুটি করতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার হন। যাত্রীদের অসাবধানতা ও চালকদের বেপরোয়া মনোভাবই প্রতিটি দুর্ঘটনার কারণ। চলতি বছরের উত্তর পূর্বের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার এবং শিল্পোদ্যোগী হিসেবে গ্লোবাল ফেম অ্যাওয়ার্ড 2021 সম্মাননা পেলেন শিলচরের মাধুরী গুপ্তা। কলকাতায় ভিকোনেট স্টার আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে শিলচরের ওই কৃতি সন্তানের হাতে মানপত্র সহ স্মারক সম্মাননা তুলে দেন মেগাস্টার বিপাশা বসু। ইতিপূর্বে একই ক্যাটাগরিতে এই সম্মান তার হাতে তুলে দিয়েছিলেন মেগাস্টার মাধুরী দীক্ষিত এবং সোহা আলী খান। রবিবার সাংবাদিক সম্মেলন করে এ খবর জানান শিলচর অম্বিকাপুরের বাসিন্দা বাবা প্রয়াত প্রণয়রঞ্জন দেব এবং মা শ্রীদেবের কন্যা তথা বর্তমান তারাপুর কালীমোহন রোডের বাসিন্দা গৌতম গুপ্তার সহধর্মিণী মাধুরী। তিনি বলেন, এই সম্মান শুধু তার নয়, এটা বরাক উপত্যকার সম্মান। একটা অ্যাওয়ার্ড পেলাম কলকাতা হলিডে ইন রিসর্টে, ইভেন্টটা হয়েছিল আর ইভেন্টটা ওয়াজ ভেরি ভেরি বিগ। আর এটা অ্যাওয়ার্ডটা পেয়েছি বিপাশা বাসু অফার করেছে অ্যান্ড অর্গানাইজ করেছে বি কানেক্ট। আর অ্যাওয়ার্ডটা হলো গিয়ে লিডিং ফ্যাশন ডিজাইনার অ্যান্ড এন্টারপ্রেনিয়ার ফ্রম নর্থ ইস্ট। কিন্তু মানে আগেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু আমি বলবো এবারের অ্যাওয়ার্ডটা রিয়েলি বিগ ওয়ান, খুব ভালো ছিল, ভালো খুব অর্গানাইজেশনটাও খুব ভালো ছিল। তাছাড়া অনেক বড় বড় চ্যানেলস কভার করেছিল, যেমন জি বিজনেস এটা টেলিকাস্ট করা হবে, তো ভালো লেগেছে। অনেক সারাই অল ওভার ইন্ডিয়া থেকে মোর দেন 30 চ্যানেলস কভার করেছে। আজকে আমি বলবো এই ধরনের যে অ্যাওয়ার্ডগুলো, আজকে শুধু আমি অ্যাওয়ার্ডটা পেয়ে এসেছি সেটাই না, এটা দিয়ে নেক্সট জেনারেশন অনেক লাভ পেতে পারে। কেন কি শিলচরে সত্যি অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা আছে যাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে কিন্তু প্রপার এক্সপোজার পাচ্ছে না। তো আজকে আমাকে এই আমার চ্যানেলসগুলো বা আমার ওয়েগুলো দেখে ওরাও হয়তো কিছু শিখতে পারবে। আর আমি আমার সাথে যখন আমি এদেরকে ইনভলভ করব বা আমরা একসাথে কাজ করব, তো ওদের একটা এক্সপিরিয়েন্স হবে। তাছাড়া সবচেয়ে বড় জিনিসটা কি, ওরা তো করবেই, আমাদের শিলচরে মানে বিলো পভার্টি লাইন যারা আছে, যাদের মধ্যে বলতে গেলে কাজ করতে পারে, আমার কিছু ওয়ার্কার আছে গ্র্যাজুয়েট কিন্তু এদের কাছে কিন্তু খাবারও নেই ঘরেই কন্ডিশন, তো এরকম কিছু বা মেয়েরা আছে যাদেরকে নিয়ে আমি কাজ করছি। তো আজকে যখন আমি অ্যাওয়ার্ডগুলো পাই সাথে সাথে আমার ক্লায়েন্টেলটাও বাড়ে। ক্যান্সার রোগ বৃদ্ধির অন্যতম কারণ হলো ভয় ও লজ্জা। দুরারোগ্য ক্যান্সার থেকেও বাঁচা সম্ভব, জীবনশৈলীতে পরিবর্তন আনলে এই রোগ থেকে সেরে ওঠা যায়, এমনকি চিকিৎসকেরও প্রয়োজন হয় না, একথা বলেছেন হায়দ্রাবাদের ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্কর রেড্ডি। রবিবার সন্ধ্যায় কুরমগঞ্জের রামকৃষ্ণ মিশন আয়োজিত এক সচেতনতা সভায় তিনি বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, ধূমপান ক্যান্সারের এক প্রধান কারণ, মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের মাত্রা বেশি, লজ্জায় অনেকে চিকিৎসা না করানোর ফলে প্রাথমিক স্তরে রোগটি ধরা পড়ে না, মহিলারা নিজেরাই ক্যান্সার হয়েছে কিনা সেটা বুঝতে পারেন। ডক্টর রেড্ডি
পাওয়ার পয়েন্টের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত উপস্থাপন করেন। ক্যান্সার থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার উপর গুরুত্ব দেন তিনি। সভায় বক্তব্য রাখেন কিওর প্লাস ক্লিনিকের কর্মকর্তা প্রবীণ বর্ধন। তিনি জানান, সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে সংস্থা। ক্যান্সার ঈশ্বর প্রদত্ত রোগ নয়, মানুষ নিজেরাই এই রোগের জন্মদাতা। ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে ক্যান্সার রোগের প্রভাব বেশি, তাই সংকীর্ণতার ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে এই রোগ সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। কিওর প্লাস ক্লিনিক বরাক উপত্যকায় সে কাজ শুরু করেছে। সচেতনতা সভায় মিশনের স্বামী প্রভাসানন্দ মহারাজ এমন উদ্যোগকে সাধুবাদ জানান। প্রায় 200 জন পুরুষ মহিলা এদিনের সচেতনতা সভায় উপস্থিত ছিলেন। সোমবার শিলচর শহরে 5টি কেন্দ্রে ও 1টি মোবাইল টিম কোভিশিল্ড টিকা প্রদান করবে এবং এর মধ্যে 1টি কেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া হবে। 5টি কেন্দ্রেই প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে। কেন্দ্রগুলি হল শিলচর অম্বিকাপুরটির দুর্গাশঙ্কর পাঠশালা, সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল, ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র, সদরঘাটের অভয়াচরণ পাঠশালা এবং রংপুর বিসি রায় স্কুল। পাশাপাশি 1টি মোবাইল টিমও কোভিশিল্ড টিকা প্রদান করবে। এছাড়া ট্রাঙ্ক রোডের এই সঞ্জীবনী কেন্দ্রে কোভ্যাক্সিনও দেওয়া হবে বলে সরকারের সূত্রে জানানো হয়েছে। নাইট সুপার ও অটোরিকশার সংঘর্ষে আহত হলেন 5 যাত্রী। এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে চোরাইবাড়ি থানাধীন 8 নং জাতীয় সড়কের শনিছড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল 8টা নাগাদ স্থানীয় একটি অটোরিকশা শনিছড়া এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিল। তখন অটোটি হঠাৎ রাস্তায় মোড় নিতে গিয়ে গুয়াহাটি থেকে আসা একটি নৈশ বাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে। বাসের চালক অটোটিকে বাঁচাতে একেবারে রাস্তার পাশে চলে যায়। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও দুটি গাড়ির সংঘর্ষে অটোতে থাকা চালক সহ 5 জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে আহতদের শনিছড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি দেখে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শেষ অবধি শিলচরে রেফার করা হয়েছে অটো চালককে। আহতরা হলেন ফরমান আলী, শাবানা বেগম, সোহানা বেগম, রেশমা বেগম, মোহানা মুদিন। অপরদিকে বাস চালক নরেশ সিংকে আটক করেছে পুলিশ। হসপিটালে নেওয়ার জন্য গেছিলো সংসারা, এখানে গিয়াই ওই সুপার বাস সীমা লেভেল যাহার নাম্বার AS01LC 1412 ওই গাড়ি আর অটো নাম্বার সম্ভবত TR05 29 16 অটোরিক্সো প্যাসেঞ্জার যখন ইয়েতে উঠতে চাইছিল তখন গিয়ে সুপার বাসে তারে বাড়ি দিছে, ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার ফলে এখানে অটোতে যারা প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার বলতে পেশেন্ট আছে রুগী অসুবিধার জন্য, ওই তারে ধাক্কা মারে এবং এখানে কিছু ইনজুর্ড হয়, 5 জন ইনজুর্ড হয়েছে ওই অটো থেকে এবং লগে এটা শনিশ্বর হাসপাতালে উঠাইছে। উঠানোর পরে একজনের ধর্মনগর রেফার করছে, তারা ধর্মনগর একজন সম্ভবত শিলচর দুজন হয়েছে এই দুই আছে, সবই লেখা আছে আমাদের কাছে। যেটি ইয়ে ফরমান আলী 45 বছর, এরপরে ইয়ে সুষমা বেগম, এরপরে আব্দুল হান্নান, এরপরে শাবানা বেগম। কোভিডের সময় মানুষের ঘরে ঘরে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে এক নজির সৃষ্টি করলেন বদরপুর এলাকার হাসানুল বান্না খান। তাঁকে রবিবার কলকাতায় ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস ভারত বাংলাদেশ ফ্রেন্ডস পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আন্তর্জাতিক এই সম্মেলনে তাকে সংবর্ধনা দেন ভারত সরকারের মন্ত্রী দীনেশ উপাধ্যায়, বাংলাদেশের ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড পিস সংস্থার রতন কুমার দাস সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। বিভাগীয় ইঞ্জিনিয়ারের খামখেয়ালির জন্য বিগত দিনে ফকিরাবাজার থেকে বালিয়া হয়ে নিরামবাজার যাওয়ার রাস্তায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনাগুলোর কবলে পড়ে আহত লোকজনের মধ্যে অনেকেই বিকলাঙ্গ হয়ে জীবনযাপন করছেন, এমনটাই সাংবাদিকদের কাছে জানিয়েছেন এলাকার জনগণ। সড়ক দুর্ঘটনা থেকে বৃহত্তর গান্ধীজীবীর মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে বিভাগীয় কর্তৃপক্ষ সহ সার্কেল অফিসারের কাছে ও এলাকার সড়কের কিছু কিছু স্থানে স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন যাবত তাদের এই দাবি বাস্তবায়ন না হলেও অনেক টালবাহানার পর গত কিছুদিন পূর্বে বিভাগীয় দপ্তর থেকে ও এলাকায় 4টি স্পিড ব্রেকার বসানোর সবুজ সংকেত পাওয়া যায়। 3টি স্থানে বসানোর কাজও সমাপ্ত হয়। মানুষের সুরক্ষার জন্য তা করা হলেও এটাই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকার মিয়াজউদ্দিন বলেন, বিভাগীয় ইঞ্জিনিয়ারের কাজে তারা সন্তুষ্ট না হয়ে এলাকার দুই সমাজকর্মী খসরুল হক এবং ফজল আহমেদের দ্বারস্থ হলে তারা দুজনের আর্থিক সাহায্যে এবং এলাকাবাসীর সহযোগিতায় স্পিড ব্রেকারগুলো মেরামত করে গাড়ি চলাচলের উপযোগী করে তুলেছেন। যে জায়গাতে নিরাপত্তার প্রয়োজন আছে, স্পিড ব্রেকারের প্রয়োজন আছে, এগুলা বিগত দিনে ওরা করেনি, তাই বিগত দিনে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সার্কুল অফিসারকে অফিসারের সাথে যোগাযোগ করার পর উনি অর্ডার দিয়েছিলেন এখানে স্পিড ব্রেকার করার জন্য, কিন্তু
বিভাগীয় কর্মকর্তা ইঞ্জিনিয়ার সাহেব এদিকে গুরুত্ব না দিয়ে আমাদের বিগত দিনে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে অনেক ছোট বাচ্চারা পঙ্গু হয়ে আছে বর্তমানে ঘরে। এখানে একটা গান্দাই হায়ার সেকেন্ডারি কলেজ আছে, এখানে বিভিন্ন স্তরের কলেজ স্কুল আছে, হাজার হাজার ছাত্র এদিকে যাতায়াত করে। প্রায় সময় ওদের নিরাপত্তাভাবে আমরা নিরাপত্তার জন্য আমরা দেশবাসীর পক্ষ থেকে যা সামর্থ্য হয়েছে তা সাহায্য করেছি। আর বর্তমানে যেটা হয়েছে সেটা আমি মনে করি আর এখানে অ্যাক্সিডেন্ট হবে না আমার দিলের বিশ্বাস, কারণ এরকম কন্ট্রাক্টরে বিগত দিনে এটা উনি লক্ষ্য করা উচিত ছিল। এ বালিয়ার তিমকা বলে আরেকটা জায়গা আছে, সেই জায়গাতে স্পিড ব্রেকার প্রয়োজন আছে আমি মনে করি। আমি সার্কুল অফিসারের দৃষ্টি আকর্ষণ করি, উনি খুব ভালো লোক, বর্তমান সার্কুল অফিসার যিনি আছেন ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাই, এই অ্যাটেন্ড রোডের যতটি জায়গা আছে বিভাগীয় ইঞ্জিনিয়ারকে নিয়ে উনি পরিদর্শন করে যেখানে স্পিড ব্রেকারের প্রয়োজন সেখানে স্পিড ব্রেকার অতি অবিলম্বে দেওয়ার জন্য আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি। উধারবন থানার অন্তর্গত পানগ্রাম দ্বিতীয় খণ্ডে এক বাইক দুর্ঘটনায় আহত হলেন তিনজন। প্রত্যক্ষদর্শীদের মতে সাহারুল ইসলাম ও সাহিম লস্কর উধারবন থেকে বাইক নিয়ে ডুমুরঘাট যাওয়ার পথে মাদ্রাসার সামনে আসতে দুর্ঘটনা ঘটায়। পানগ্রামের বাসিন্দা মাতরুস আলী লস্করের কন্যা হরুমান বেগম লস্কর রাস্তা পারাপার করার সময় ওই বাইক এসে ধাক্কা মারে, এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে আহত সবাইকে প্রথমে উধারবন হাসপাতালে পাঠিয়ে দেন। কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থা শোচনীয় দেখে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করেন। পুলিশ অভিশপ্ত বাইকটি থানায় নিয়ে গেছে। তিনজন তো মেয়েগুলো সামান্য জখম হয়েছে। ছেলে দুটো তো গুরুত্ব জখম, তারা কোন জায়গা শিলচর তুলসী ফাউন্ডেশনের তরফ থেকে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এতে প্রায় 300+ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। সংস্থার সভাপতি হরিপদ দেবনাথ জানান আগামী দিনে সমাজের জন্য আরও কাজ করে যাবেন। এদিনের শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ তুলসী ফাউন্ডেশনের কর্মকর্তারা। নেতাজি সুভাষ বসুর জন্মদিন উপলক্ষে আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে একটি হেলথ ক্যাম্প আমরা করছি চ্যাঙ্কুরি রোড দুর্গা মণ্ডলের মধ্যে। আর অ্যাকচুয়ালি আমাদের অনেক আগে থেকেই হেলথ ক্যাম্প করার ইচ্ছা ছিল, বিগত দিনে কোভিডের সমস্যার কারণে বিগত 2 বছর আমরা কোনো ধরনের ক্যাম্প করতে পারিনি। তাই আমরা ইনিশিয়েটিভ নিয়েছি যে কাঁঠাল ডিস্ট্রিক্টের মধ্যে মোটামুটি 5টা হেলথ ক্যাম্প করবো। বিগত দিনে একটি আমি আসাম ইউপির ইন্টারভিউর মধ্যে আমি বলেছিলাম যে আমাদের আজকে প্রথম ক্যাম্পটা শুরু হয়েছে, যেটা আমরা শিলচরে প্রথম স্টার্ট করেছি। আর আজকের ক্যাম্পের মধ্যে আমাদের ডেন্টালের ডক্টর আছে, চাইল্ড স্পেশালিস্টও আছে, মেডিসিন ডক্টর আছে এবং টেস্টের ডক্টর আছে। আর আশা রাখি আমাদের আজকের যে ক্যাম্পটা চলছে সবার সহযোগিতায় খুবই ভালো হচ্ছে এখন পর্যন্ত। আর আপনারা আশীর্বাদ দেবে আগামীকাল যেন আমরা আরও এই ধরনের অনেক কিছু সামাজিক শিলচর থেকে ভূ মাফিয়া তাড়ানোর ডাক দিলেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অঞ্জন চক্রবর্তী। শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ডাক দিয়েছেন। সুদীপ্ত নার্সিংহোমের গলিতে থাকা তার বাড়ি ভূ মাফিয়ারা কিভাবে দখল করে নিচ্ছে সাংবাদিক সম্মেলনে এর বর্ণনা তুলে ধরে সুবিচার চেয়েছেন তিনি। আমি পেপার এর দিছি বাড়িটা বিক্রি করি, এ ফোন করছে আমারে, আমি আমার বউরে নিয়ে আইছি। আমার পরে একজন লোক সুব্রত, ওর নাম এই যে ওর ফটো সুব্রত, ও আইসে ঝুলন দাস নাম নিয়া, যে আমি রেলের কন্ট্রাক্টর, আমি ঝুলন দাস, আমি রেলের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, আমি আপনার বাড়ি কিনবো কত দিয়ে বিক্রি করবো। তা 75-এ এটা সব কিছু আমরা ঠিকঠাক করছি। 75-এ ঠিকঠাক করার পরে একটা এগ্রিমেন্ট বানাইছে, বানাইয়া নিয়ে আইসে আইয়া একটা 2 লাখ টাকা আর 2টা চেক আমরা সামনে পালাইছে, পালাইয়া কেছে কাগজে সাইন করো। তো আমরা কেছি আমরা তো এরকম সাইন করবো না, আমরা উকিলের সামনে সাইন করবো, দিনে সাইন নিব, তারা মানে না। এটা মা মনসা উকিলের রাত্রে 8টার সময়, তারপর জোর করিয়া সাইন করতে লাগবো, বা বাইরেও তো আর কিছু লোক আসেন। আমরা যখন বাধ্যই আমরা সাইন করছি, সাইন করার সঙ্গে সঙ্গে সব কাগজ টাকা বগলো নিয়ে সারি তারা গেছে গিয়া আর স্কুটিতে করিয়া। আমি বিচার না পাই, ল্যান্ড মাফিয়ার উপরে যদি অ্যাকশন না হয়, আমি টিল ডেথ আমি ধর্ণা দিব পার্লামেন্টে বাজেট সেশনে, মরা অবধি আমি ছাড়বো না, আমি ইল্লিগাল কাজ করবো না,
আমি ল্যান্ড মাফিয়ারে চান্স দেবো না। আমি আপনাদের চ্যানেলের শোতে আমি অনারেবল চিফ মিনিস্টারে রিকোয়েস্ট করছি যে আপনি যে পদক্ষেপ দিচ্ছেন ইট ইজ ফ্যাক্ট, বাট সাম অ্যান্টি সোশিয়াল এলিমেন্ট, কিছু পুলিশের লোক দ্যাট ইজ সাব ইন্সপেক্টর র্যাঙ্ক, উপরের কেউ না, কিন্তু কিছু কোর্টের লোক জুনিয়র লেভেল, কিছু মহরির, কিছু সাব রেজিস্ট্রারের কিছু দালাল, শিলচরের মানুষকে তাই আমি বলছি লড়েন, যদি লড়তে না পারেন আওয়াজ উঠান, লিখেন, না পারলে যে আওয়াজ উঠাবে ওর সঙ্গে দাঁড়ান। জিপির উন্নয়নের জন্য পঞ্চায়েত প্রতিনিধি জনসাধারণকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানালেন বিশিষ্টজনেরা। শনিবার রংপুর জিপি অফিসে অনুষ্ঠিত গ্রাম সভায় এই আহ্বান জানানো হয়। জিপি সভানেত্রী জরিনা বেগম লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় গ্রামের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন আলতাফ হোসেন লস্কর। উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব শামসুজ্জামান লস্কর। সভায় 15th ফাইন্যান্সের বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়। মিসেস প্রেসিডেন্ট হওয়ার পর থেকে 971 টাকা আমি ভাতা দিই। এর বাদে 15 ফাইন্যান্সর 1,34,34,00,000 টাকার 15 ফাইন্যান্সর স্কিম সবগুলো আছে। এখন আমার যেটা গাঁও সভা হয়েছে, গাঁও সভাতে আমি তুলিয়া ধরছি, যে গাঁও সভা তুলিয়া ওটাও ধরছি, কোন ওয়ার্ড কত টাকার কাজ হয়েছে না হয়েছে এটা ধরছি। এরপরে দেখা যায় আমরা যে বিগত লকডাউনের সময় যেগুলো ভাতা দিছি, এই 250 জনকে ভাতা দিছি, 250 জনের মাঝে দেখা যায় দুইটা ওয়ার্ডের মাঝে 60% দেওয়া হয়েছে, কারণ এই দুটো ওয়ার্ড দেখা যায় আমার ভোটার বেশি। তারপরে অন্যত যাবারে আমরা যে এমএলএ স্যার আমারে 400 ফর্ম দিছি, আমি 400 জনকে দিছি। আচ্ছা, এখানে বুঝলাম না অসুবিধাটা কি আছে, এখানে আজকে যেটা গাঁও সভা হয়েছে এটা হইলে যে আপনার এটার এজেন্ডা আছে যে বিগত 2023-22 স্কিম লোয়ার লাগে, এর মধ্যে দিও পাবলিকে আমার পাবলিকে আমার হইতেছে যে তুমি বিগত কিতা কিতা কাজ করছো আমরা একটু শোনাও, ওই হিসাবে আমি আমার শোনাই শোনাইছেন তো। কিন্তু দেখা গেলো যে মানে কিতা একটা বিতর্কে দেখা গেছে যে আপনি খেয়ে দ্বারকে দ্বারস্থ হয়েছিল, কিন্তু কোনো এটা দেখা যায় যেটা যে দ্বারস্থ জোর ব্যবহারে হয়েছি, 23 মামলা যেটা হয়েছে ওটার ব্যবহারে প্রশ্ন করে এটা যে ভুল বুঝাবুঝি বুঝি হয়েছিল তারা এটা আবার উঠবে হয়ে যায়নি। সৎনামী গুরু ঘাসীদাসের জন্মজয়ন্তী পালন করল উধারবন্দ সৎনামী সমাজ সার্বজনীন গুরু ঘাসীদাস বাবার জন্মজয়ন্তী উদযাপন কমিটি। এ উপলক্ষে শনিবার উধারবন্দের ব্লক রোড স্থিত সৎনামী পাড়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন সকালে প্রথমে গুরু ঘাসীদাসের বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়। পরে সকাল 10টা নাগাদ গুরু ঘাসীদাসের প্রতিকৃতি নিয়ে এক বিশাল শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রাতে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সৎনামী ভক্তরা অংশগ্রহণ করেন। এদিনের শোভাযাত্রাটি উধারবন্দের বিভিন্ন এলাকা পরিক্রমা করে দুপুর 12টা নাগাদ অনুষ্ঠানস্থলে ফিরে এসে সম্পন্ন হয়। পরে ধর্মসভা ও অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। আজকে আমরা গুরু ঘাসীদাস বাবার জন্ম জয়ন্তী উপলক্ষে এই উধারবন পুরা বরাক ভ্যালি ত্রিপুরা রাজ্য সারা মিলাইয়া আমরা সৎনামী সমাজ একত্রিত হইয়া গুরু ঘাসীদাস বাবার জন্ম জয়ন্তী উৎসব পালন করিতেছি। আর আমাদের সমাজ আজকে যে পিছনে আছে, সবাই যে জানে কেউ জানে না সৎনামী সমাজকে কি বুঝে না, বুঝতে পারেও না, আমরাও কিছু এটার এখানে বলতে পারি না, যার লইয়া আমরা সৎনামী সমাজেরও কিছু উন্নয়নের কিছু সরকারে এখানে চিন্তা ভাবনা করুক, আমরাও এখানে এটার লেগিয়া এই জায়গায় জায়গায় আমরা এই সৎনামী সমাজ আমরা জাগরিত হয়েছে অল ইন্ডিয়া এই প্রদেশ সৎনামী সমাজ সংগঠন সবাই লগে আমরা সহযোগিতা আছে। শুধু আমাদের এই নর্থ ইস্টের এই বরাক ভ্যালি ত্রিপুরা রাজ্যের সৎনামীরা সব দিক থেকে সব যে কোনো কিছুর থেকে সব কিছুর থেকে বঞ্চিত হইয়া রয়েছি, সরকারে এই দিকে একটু আমরা সৎনামী সমাজের দিকে নজর দিব। প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে কাছাড় অ্যাগ্রো অ্যান্ড অ্যালাইড প্রসেসর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ডিআইসিসি কাছাড়ের সহযোগিতায় শিলচরে অনুষ্ঠিত হল 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। এতে বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জয়েন্ট মার্কেটিং ও ব্র্যান্ডিং নিয়ে সচেতন করা হয়। কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ মোদক, সম্পাদক শবনম সুলতানা এবং বিশেষ অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ বিভাগের অধ্যাপক হাবিব মোহাম্মদ। কাছাড় ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন যে ডিআইসিসি কাছাড় একটা রেসপন্সিবিলিটি দিছে যে আমরা আমাদের
ছোট ছোট লঘু উদ্যোগে যারা আছে তাদের মাই বিজনেস ডেভেলপমেন্ট করা, মার্কেটিং করা, সেলিং করা, এইগুলো ট্রেনিং দেওয়ার জন্য আজকে ষোলো সপ্তাহ আঠারো আজকে শেষ দিনের ট্রেনিং, তিন দিনের ট্রেনিং দিলাম। আমাদেরকে এই ট্রেনিংয়ে সাহায্য করেছেন এসআরএলএম, আসাম ইউনিভার্সিটির এমবিএ ডিপার্টমেন্টের ম্যাডাম জ্যোতিকা দেবমৈল স্যার আর মোহাম্মদ হাবিব স্যার, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। ওনারা আমাদের এখানে এসেছেন, তিন দিনের ট্রেনিং দিয়েছেন আমাদের লঘু উদ্যোগীদের। আমাদের লঘু উদ্যোগীরাই খুবই খুশি হয়েছে আর ওরা অনেক কিছু শিখেছে এই কথা আমাদেরকে বলেছে। আমি কাছাকাছিকে বলি, যারা উদ্যোগী হতে চান বা উদ্যোগী আছেন, ওনাদের যদি বিশেষ কোনো দরকার পড়ে ডিআইসিসি অফিসে আসতে পারেন বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা যেভাবে হোক সবাইকে সাহায্য করার জন্য রেডি আছি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। পরিবহন বিভাগ সহ পুলিশের যৌথ অভিযান, একদিনে 150টি মামলা রুজু। উত্তর পূর্বের সেরা ফ্যাশন ডিজাইনার শিলচরের মাধুরী গুপ্তা, বিরল সম্মাননা। ভয় ও লজ্জাই ক্যান্সার বৃদ্ধির অন্যতম কারণ, সচেতনতা সভায় ডক্টর রেড্ডি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।